আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিঙ্ক অক্টোবরের আজকের প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে ম্যামোগ্রামটা কি জিনিস। বেসিক্যালি আপনাদের সর্দি কাশি হলে যেরকম চেস্ট এক্সরে করা হয়, ব্রেস্টের কিন্তু এক্সরে রয়েছে। সেটা ব্রেস্টটাকে একটা প্লেটের মাধ্যমে একটু কম্প্রেস করে উপর থেকে এবং সাইড থেকে দুটো ভিউ এক্সরে নেওয়া হয়, সেটা হচ্ছে ম্যামোগ্রাম। এবং সেই ম্যামোগ্রামের মাধ্যমে আমরা যেটা জানতে পারি, ব্রেস্টের মধ্যে কোনো সন্দেহজনক পরিবর্তন হাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ম্যামোগ্রামে ছোটো মাইক্রোক্যাসিফিকেশন বা একটা স্পিকুলেটেড একটা লিজন বা খারাপ কোনো একটা ক্যান্সার জাতীয় কিছু রয়ে গেছে, সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারছি। পরবর্তীতে আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসির মাধ্যমে রোগটা নির্ণয় করে ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। এবং এই ম্যামোগ্রামের কোশ্চেন আছে, এটা কোথায় পাওয়া যায়? ইনফ্যাক্ট ঢাকাতে তো অনেক জায়গায় রয়েছে, খুব আমাদের ব্রেস্ট সেন্টারেই আমরা একদম আধুনিক সর্বাধুনিক ম্যামোগ্রাফিক মেশিন এস্টাবলিশ করেছি। এরকম আশেপাশের বেশিরভাগ হসপিটালগুলিতেই বা ডায়াগনোসিস সেন্টারে কিন্তু ম্যামোগ্রাম রয়েছে, এবং পেরিফেরাল জেলা শহরগুলিতে সব জায়গাতেই কিন্তু ম্যামোগ্রাম ব্যবস্থা রয়েছে। আপনার এই ছোট্ট একটু ইনফরমেশনটা আমি আশা করছি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং পিঙ্ক অক্টোবরের আজকের এই প্রতিপাদ্য বিষয়টা আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন বয়ে আনতে সহায়তা করবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।